নমস্কার, আমি রূপম এবং আমার পাশে অরিজিৎ। এর আগে একটা ঘটনা ঘটেছিল একটা অরিজিতের কনসার্টে, আমাদের প্রিয় কনসার্ট, এবং সেখানে অতর্কিতে একটা গান গাওয়া হয়ে গেছিল। এটা প্ল্যান করা ছিল না, কিন্তু আজকে যে আমরা এখানে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছি এটার পিছনে একটা প্ল্যানিং আছে। অনেকদিন ধরে আমাদের কথা ছিল যে আমরা একসাথে পাশাপাশি দাঁড়াবো এবং আলটিমেটলি হয়তো একসঙ্গে কাজও করবো। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, বিশেষ করে এই অনুষ্ঠানে ঘটা ঘটনার পরে, যে একসঙ্গে কি আমরা কাজ করব। অরিজিৎ, তোমার ডেফিনেটলি করবো বলে এত, আমি ভাবলাম তুমি তোমার বসা গলাটা শোনাতে চাও না, আমি ভাবলাম যে তুমি ইঙ্গিতে বলবে। না করবো, ওই তোমার গানটাই বাজাচ্ছিলাম। কেন করলে এরকম বলো, কেন করলে এরকম, এই অবধি থাক। আমার মনে হয় গান বাজনাটা পরে আসবে, কিন্তু এটা এত আনন্দের একটা সময়, এত আনন্দের একটা, অনেকদিন ধরে আমাদের দেখা হওয়ার কথা, কিন্তু সবসময় কখনো আমি স্টেজে ও অডিটোরিয়ামে এবং কখনো ও স্টেজে আমি অডিটোরিয়ামে, এই যে ফাইনালি আমরা আমাদের দেখা হলো এবং এখান থেকেই শুরু হবে নতুন কাজ। সবাই ভালো থাকবেন, পরে বিস্তারিত আসছে, পরে কথা হবে। ভালো কথা।